বাসন্তী পোলাওটাই ভালো, বুঝলে? হ্যাঁ, বেশ মিষ্টি মিষ্টি। সঙ্গে কচি পাঁঠার মাংস মাস্ট। ইয়েস। পড়না তো আবার পাঁঠার মাংস খায় না, ওর জন্য চিংড়ি মালাইকারি লেখো। চিংড়ি মালাইকারি? হ্যাঁ তো বেশ, চিংড়ি মালাইকারি। এই শাড়িটা দেখো তো, বাহ খুব সুন্দর। ভেটকি ফ্রাই হবে না? হবে তো দিদি ভাই, নিশ্চয়ই হবে। চলো ভেটকি ফ্রাই। পুরি বাবা লেখো লেখো, আস্তে পড়ে যাবো তো। আমি বেরোচ্ছি, আজ তাড়াতাড়ি ফিরে আসবো। বৌমা তোমার ষষ্ঠীর থেকে ছুটি না? বাবা হ্যাঁ, রাতে বাজারের ফর্দটা করে ফেলতে হবে। একদম, সব রান্না বাড়িতে হবে নাকি? অবশ্যই। বারে এক বছর পর আমি বাপের বাড়িতে এসেছি, মায়ের হাতে রান্না খাবো না? পর্ণা, শুভ, আহিলি কতদিন পর বাড়ি এসেছে, আমি রান্না করব। তোমরা আমাকে একটু জোগাড় করে দিও, তাহলেই হবে। এই তো অসম্ভব, সারা বছর রান্নাঘর টু অফিস, অফিস টু রান্নাঘর, পূজোর সময়ও তাই হবে নাকি? এবছর পূজোতে আমার বন্ধুদের সাথে বেরোনোর আছে, আর আমি তো বাঙালি রান্না করতেই পারি না। তার মানে সব প্ল্যান বাতিল? না না, কোনো প্ল্যান বাতিল হবে না। বাইরে থেকে খাবার আনালে হবে? রাজা কি সুন্দর, রাশি রাশি খাবার নিয়ে ভূতের রাজা হাতিল পর। ভূতের রাজা হাতিল পর, আহা ভূতের রাজা।